মন খারাপ পর্যায়ে পৌঁছেছে তা ভাবা। ওনাকে বলুন ২০১৯ এর ২১শে জুলাইয়ে শুনে নিতে, সেখানে শুভেন্দু অধিকার বাংলার মনীষীদের চেনে না, বাংলা সংস্কৃতি কিছু হবে না। শুভেন্দু অধিকারী ও ধর্মেন্দ্র প্রধানকে ভিডিও পাঠিয়ে দেবো, আমি কোথায় বললাম, আমার পরিষ্কার বক্তব্য, দলের কেউ ব্যক্তি নয়, দলের প্রতিনিধিত্ব করছে। এই থেকে টাকা পাওয়া গেছে, এই টাকা সঙ্গে দল এবং এক্ষেত্রে যে ভূমিকা বলা হচ্ছে তার কোন, সেক্ষেত্রে দল এবং সরকার সিন্ধিয়া, তিনি একটা তিনি দল বদলুর মতো আমার পাশে বসে রয়েছেন, ফিরা ধাকি যেতে পারে, তাহলে সেম কেসে কেন সে এখনো অ্যারেস্ট হয়নি? দেখিয়েছেন এবং লিখিত বয়ান কোর্টে কারণ কাঁথি পুরসভায় দেখা যাচ্ছে এ প্লট বলে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ওই কর্পোরেট ফলে সুদীপ্ত সেন যেটা লিখেছিলেন যে একটা অংশ ড্রাফট, ওখানেও তো কোটি কোটি টাকার গল্প, निवेदन है जो हालत है ऐसा, ये ईडी अगर इन्वेस्टिगेशन करेगा, ईडी का बयान चाहिए, ईडी शुभेंदु अधिकारी अगर बोल रहे हैं इसके बाद ये मिलेगा, ये मिलेगा, ये मिलेगा, इन्फ्लुएंस किया जा रहा जो हम बोल रहे हैं, प्रमाण हो रहा है।
দুটো প্রশ্ন আছে। এইসবের ঘটনার পর আর পার্থদার জানাও সম্ভব না, আর একটা যখন রেড সেখানে তো কেউ ইচ্ছে মতো কিছু করতেও পারেন বলে করে চেষ্টা করবেন কি করে রেড তাহলে তারপরে তিনি আবার ফোন করবেন তো এটা দেখেছি এতে আমি অভিযোগ করবে কি ওদের দিয়ে বলা হচ্ছে আন্দোলনের গতি তারা গতি বাড়াবে কোথা দিয়ে যদি শুধু হেঁটে যায় বিজেপি পুষ্টি আপনার রাস্তায় লোক না নিশ্চিত ভাবে বলছি যে যেহেতু আদালতের উপর এটা তো ঘটনা যে হারে বস্তুর প্রতিহিংসা চোখান the situation all faith in the judiciary without the fact finding and give their able to take decision no any discipline any malpractice in judiciary comes then only the Trinamool Congress and the second is that behind all the play BJP they have been কি করে করবেন কারণ পার্থ চ্যাটার্জি ফোন কোথায় ইডির অ্যারেস্ট মধ্যে লিখলে তাহলে তার ফোনটা কোথায় ছিল ইডির হেফাজতে ছিল না পার্থদার কাছে ছিল।